বেশ কিছু গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য প্রায় 12 থেকে 14টা গাড়ি থাকবে তো একদম কম চলা গাড়ি যদি কেউ চান যে না আমি একদম রিকন্ডিশনের মতো একটা গাড়ি আমি খুঁজতেছি ভালো ফ্রেশ গাড়ি তাদের জন্য এই গাড়িটা এটা প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে 3,75,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস ওনারা চান পার্সোনাল ইউজ করবেন বা রেন্টে ইউজ করবেন এই ধরনের একটা গাড়ি চান যে উবারে চালাবেন তো তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসছি এটা হচ্ছে টয়োটা রম এটার মডেল ইয়ার হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ অন্তু আজকে আপনাদের সামনে চলে আসলাম বরাবরের মতো কার পয়েন্ট বিডির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ও বন্ধুরা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অনেকদিন পরে আসলাম মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল তো যার কারণে আমাদের গাড়ি কালেকশন করতে পারছিলাম না আসলে আমরা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কালেকশন করে তারপর আপনাদের জন্য আবার নিয়ে আসি তো মাঝখানে গাড়ি পাচ্ছিলাম না যার কারণে অনেকটা দেরি করলাম ভিডিওতে তো মোটামুটি আজকে বেশ কিছু গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য প্রায় 12 থেকে 14টা গাড়ি থাকবে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানে প্রত্যেকটা গাড়ির ডিটেলস আপনাদেরকে বলার জন্য তো চলুন কথা বাড়াবো না সময় নষ্ট করব না আমরা সরাসরি গাড়িতে চলে যাই তো আমাদের এখন সর্বপ্রথম আমরা যে গাড়িটা দিয়ে শুরু করব এটা হচ্ছে টয়োটা প্রোবক্স 2004 মডেল এবং 9 রেজিস্ট্রেশন এটা খুব চমৎকার একটি 1500 সিসি গাড়ি আর মোটামুটি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি সেই হিসাবে তবে একটা জিনিস আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে আমরা কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্টাল গাড়ি আমাদের শোরুমে আমরা পারচেস করিও না ক্রয় করি না বিক্রিও করি না তো এটুকু আপনারা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন যে কোনো মাইর খাওয়া কোনো গাড়ি আমাদের কাছে নাই এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে কন্ডিশন চাকা থেকে শুরু করে টায়ার এ টু জেড আমরা সব কিছু দেখে শুনে চেক করে রেখেছি তারপরও বাকিটা আপনারা শোরুমে আসবেন আমাদের গাড়িগুলো দেখে তারপর আপনি টেস্ট ড্রাইভ দিয়ে বুঝে শুনে নিতে পারবেন তো এখন এটা আমি আবার বলে দিই এটা মডেলটা হচ্ছে 2004 এবং 2009 রেজিস্ট্রেশন 1500 সিসি একটি গাড়ি এটার সিরিয়াল নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,85,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এটা আমাদের চাওয়া দাম তো ইনশাল্লাহ আপনার শোরুমে আসলে ভিজিট করলে আমরা দামটা অনার করবো আপনাদেরকে তো ভিউয়ার্স এখন আমরা যে গাড়িটা দেখব এটা হচ্ছে আপনার 110 অনেক ভাই ও বন্ধুরা আমাকে ফোন দেন 110 1500 সিসি একটি গাড়ি চান ওনারা চান পার্সোনাল ইউজ করবেন বা রেন্টে ইউজ করবেন এই ধরনের একটা গাড়ি চান যে উবারে চালাবেন তো তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদিও এটা 96 মডেল আপনার 96 মডেল এত আগের গাড়ি আপনি সামনে পেয়ে যাবেন অরিজিনাল গ্লাস এবং 1500 সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার 60 সিলিন্ডার সিএনজি কনভেনশন করা আছে আর আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন অনেক ভালো এটার মডেলটা হচ্ছে 96 রেজিস্ট্রেশন হচ্ছে 2001 খুব চমৎকার এল সিলেকশনের গাড়ি তো যতটুকু সম্ভব ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা শোরুমে এসে বাকিটা দেখে নেবেন আর এটা বলার আগে আমি একটু আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যানের ঠিক 100 গজ আগে নবীনগর 3 নম্বর রোড অনেকে ভুল করে ভিতরে চলে যান ঢাকা উদ্যান ভিতরে যাবেন না বেড়িবাঁধের মেন রোডে এখানে আসলে আপনি দেখতে পারবেন হাতের বাম পাশে 10 তলা একটা বিল্ডিং আছে খান টাওয়ার ওইটা নিচে আমাদের শোরুম কার পয়েন্ট বিডি তো যদি অসুবিধা হয় আসতে অবশ্যই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আপনাদেরকে লোকেশনটা আরও সহজ করে বলে দেওয়া হবে আর এখন আমি এটার প্রাইসটা চাচ্ছি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,70,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা এখানে পেপার্স অবশ্যই আপ টু ডেট পেয়ে যাবেন 1 বছর 2 বছর তো এখন যে গাড়িটা দেখছি সুজুকি ওয়াগানার এটা মডেল হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012 এটি হচ্ছে একটি 1000 সিসি এবং অকটেন চালিত একটি গাড়ি খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আর তার ভিতরে আমি বলে দিই যে আমাদের যে গাড়িগুলো এখন আমরা দেখাচ্ছি এটা সংক্ষিপ্ত ভিডিও তো ডিটেলসের ভিডিওগুলো এরপরে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন আর ওইখানে আপনারা প্রত্যেকটা গাড়ি আমি আপনাদেরকে পার্ট টু পার্ট আমি দেখানোর চেষ্টা করব তো এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যেহেতু তেলে চলা গাড়ি আর 1000 সিসি ম্যানুয়াল গিয়ার অনেকে চান পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য এই গাড়িটা হতে পারে বেস্ট কার তো এটার প্রাইসটা আমি বলে দিই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,20,000 টাকা তার মধ্যে আরেকটু কথা বলে দিই অনেক ভাই ও বন্ধুরা বলেন যে আপনাদের শোরুমের প্রাইস কেন এত বেশি এগুলো আমরা অনেক কমে পাওয়া যায় অনেক কম খরচে আমরা অন্য জায়গা থেকে নিতে পারি কিন্তু আপনারা এত বেশি দাম চাচ্ছেন কেন আসলে পুরাতন গাড়ি সম্পূর্ণটা ডিপেন্ড করে হচ্ছে কন্ডিশনের উপরে একটা রেন্টে চলা গাড়ি ভাড়ায় চলা একটা অ্যাক্সিডেন্টাল গাড়ি আর একটা ফ্রেশ গাড়ি ডক্টরের ইউজের বা পার্সোনাল ইউজের গাড়ি কখনোই এক হবে না সেম হবে না এটা পার্থক্যটা আপনারা শোরুমে আসলে গাড়ি দেখবেন কম দামি গাড়িটাও দেখবেন বেশি দামের গাড়িটাও দেখবেন দুইটা দেখলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আসলে কেন প্রাইসটা বেশি আর কম আর ইনশাল্লাহ শোরুমে আসবেন আমি আপনাদেরকে আরও ডিটেলসে বুঝিয়ে দিব আর কি তো ভিউয়ার্স এখন আপনাদের সামনে যে গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা রম এটার মডেল ইয়ার হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 এটা একটি 1500 সিসি গাড়ি
খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এই গাড়িতে। আর এটা হচ্ছে পার্সোনাল ইউজের গাড়ি, ব্যক্তি মালিকের চলা গাড়ি। এই গাড়িগুলো সাধারণত আপনারা দেখতে পারবেন যে ফ্যামিলিতে ইউজ বা পার্সোনাল ইউজই হয়, কারণ ফ্যামিলি ইউজের জন্য খুব কমফোর্টেবল একটি গাড়ি। আমি এটার গাড়িটা ডিটেলসটা আমি পরে দেখাবো, তো এখন সংক্ষেপে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আশা করি। এটার মডেলটা আমি আবার বলে দিই, 2004 মডেল এবং রেজিস্ট্রেশনই হচ্ছে 2009। খুব চমৎকার ফ্রেশ কন্ডিশন, টিপটপ কন্ডিশনে, আপনার কোনো কাজ টাজ কিছু করতে হবে না। আর মাশাল্লাহ গাড়ি কন্ডিশন অনেক ভালো আছে, কারণ ফ্রেশ গাড়ি ছাড়া আমরা নিজেরাই গাড়িগুলো উঠাই না। হালকা পাতলা কিছু কাজ থাকে যেটা শোরুমে আমাদের করা থাকে, হ্যাঁ, আমাদের নিজেদের ওয়ার্কশপ গ্যারেজে করা হয়, যার কারণে আমরা একদম নতুনের মতো আপনাদেরকে দিতে পারি গাড়িটা। আর এখন এটার প্রাইসটা আমরা বলে দিই, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,80,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস, অবশ্যই আলোচনা সাপেক্ষে, আপনি আসলে দাম কমিয়ে রাখা যাবে। এখন যে গাড়িটা দেখছি এটা হচ্ছে আপনার সুজুকি, সুজুকি ব্র্যান্ডের। অনেকে ভাবেন যে সুজুকি বলতে ইন্ডিয়ান, ইন্ডিয়ান না, এটা হচ্ছে মেড ইন জাপান। তো জাপানিজ এটা, মডেল হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2004। এই গাড়িগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে। আর গাড়িটা সম্পূর্ণ আপনার অটোমেটিক, জাস্ট শুধু গিয়ারটা হবে ম্যানুয়াল এটা। আর চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি, আছে তেলে, আপনার এটাতে কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি, তো আপনারা যদি চান এটা সিএনজি বা এলপিজি করে নিতে পারেন। আর এই গাড়ির প্রাইসটা চাচ্ছি আমরা 7,65,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই আলোচনা সাপেক্ষে, প্রাইস শুনে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, আমাদের শোরুমে চলে আসবেন, গাড়ি দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে আরও প্রাইসটা কমিয়ে দেওয়ার জন্য। তো এখন যে গাড়িটা থাকছে এটা হচ্ছে সুজুকি আল্টো। যারা নিজে চালাবেন, ভাবছেন যে মোটর সাইকেলের পরিবর্তে আমি একটা গাড়ি কিনবো, আর এটা অনেক আরামদায়ক, আপনি একটা মোটর সাইকেলে দুজনে বেশি বসতে পারবেন না, কিন্তু এখানে আপনারা 5 জন বসে আপনি মুভ করতে পারবেন, ফ্যামিলির জন্য আপনার খুব সেফটি। তো মোটর সাইকেল যারা কিনবেন তারা এই প্রাইসে আপনারা গাড়ি পাচ্ছেন। আর এটার মডেলটা হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014, অকটেন চালিত। এটা আপনিতে মাইলেজ পেয়ে যাবেন অনায়াসের 19 থেকে 20, 21, এরকম মাইলেজ পেয়ে যাবেন আশা করি। আর খুব চমৎকার ইঞ্জিন কন্ডিশন মাশাল্লাহ ভালো আছে, আর কোনো কাজ টাজ কিছু করা লাগবে না, একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়ি, একদম ফ্রেশ, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে এবং অরিজিনাল আছে। আর পেপারসও পেয়ে যাবেন 1-2 বছর আপ টু ডেট। এটা আমরা, আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5.5 লাখ টাকা, তবে আমি এটা অফারে দিচ্ছি 5 লাখ টাকা ফিক্সড, একদম 5 লাখ টাকা। যদি এই বাজেটে হয় আপনারা অবশ্যই আসবেন, গাড়ি দেখে চালিয়ে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আমরা যে গাড়ির সামনে আছি এটা হচ্ছে হুন্ডা ভেজেল, খুব পরিচিত একটি গাড়ি। এটা মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2018। এটা একদম ফ্রেশ কন্ডিশন, টিপটপ গাড়ি, এটা আপনার নিঃসন্দেহে নিতে পারেন। অরিজিনাল কালার, আপনার কোনো রং বা টাচ আপ এটা কোনো কিছুই করে নেই, জাস্ট আনার পরে আমরা ওয়াশ পলিশ করে শোরুমে রাখা হয়েছে। এটা খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে, ব্যাটারি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, তবে অবশ্যই আপনি নেওয়ার আগে গাড়িটি চেক করে নিতে পারবেন। গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি, খুব চমৎকার আছে, ফ্রেশ, কোনো খোলা কাটা, মায়ের অ্যাক্সিডেন্ট এই ধরনের কোনো কিছু পাবেন না আশা করি। তারপর আপনার নেওয়ার আগে গাড়ি চাইলে চেক করে নিতে পারবেন, নাভানা, রোয়েমা, আফ্রোস, বিভিন্ন অ্যানালাইজ সেন্টার আছে, সেখানে আপনারা চেক করে নিতে পারেন। এটার প্রাইসটা আমরা রেখেছি 19,50,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। এবং পেপার্স পেয়ে যাবেন 1-2 বছর ফুললি আপ টু ডেট। অনেক সময় দেখা গেছে ফুল আপডেট বলার পরেও 2-4 মাস এদিক সেদিক হয়, কিন্তু না, এটা নতুন আপ টু ডেট করা হয়েছে আজকের ডেট থেকে, ইনশাল্লাহ পরের বছর পর্যন্ত আপনি ফুল পেয়ে যাবেন আপ টু ডেট। আর এখন যে গাড়িটা আমি দেখাবো এটা হচ্ছে এক্সিও, 2013 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018। এটা একদম কম চলা গাড়ি, যদি কেউ চান যে না আমি একদম রিকন্ডিশনের মতো একটা গাড়ি আমি খুঁজতেছি, ভালো ফ্রেশ গাড়ি, তাদের জন্য এই গাড়িটা। এটা আমি অরিজিনালি বলবো, এটা কালার 100% অরিজিনাল আছে, বাংলাদেশে এখনও পর্যন্ত রং করা হয় নাই, এটা গ্যারান্টি, আপনি এসে চেক করে নিতে পারবেন গাড়িটা। আর এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে 36,500। আমি মাইলেজ কোনো গাড়ির বলি না, কিন্তু জাস্ট এই গাড়ির ক্ষেত্রে বলতেছি, কারণ এই গাড়ি কেনার পরে ওই ভদ্রলোক ব্যবহারই করে নাই, ওইভাবেই পড়া ছিল, যার কারণে আপনার মাইলেজটা এখনও অরিজিনাল আছে। আর এটা হচ্ছে জি গ্রেডের গাড়ি, আপনি অবশ্যই পুশ স্টার্ট পেয়ে যাবেন, জিতে যে সকল ফাংশন থাকে সবগুলো এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। আর কোনো খোলা কাটা, মায়ের অ্যাক্সিডেন্ট কিছু নাই, একদম রিকন্ডিশন হিসাবে আপনি গাড়িটি ব্যবহার করতে পারবেন। তো এটা মডেলটা আবারও বলে দিই, এটা হচ্ছে 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, এবং এটা প্রাইস হচ্ছে 16,85,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস 16,85,000। তবে অবশ্যই গাড়ি দেখে আপনার পছন্দ হলে আমরা দাম কমিয়ে দিব। এখন যে গাড়িটি সামনে আছে এটি হচ্ছে আপনার অ্যাকোয়া হাইব্রিড, এটা মডেল হচ্ছে 2013 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018। খুব চমৎকার ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়ি, আমাদের প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কোনো গাড়ি আপনার মেজর অ্যাক্সিডেন্ট বা টাচ আপ করা হয়েছে সম্পূর্ণ গাড়ি এ ধরনের গাড়ি নেই, খুবই ফ্রেশ গাড়ি, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। আসলে এখানে বাড়িয়ে বলার কিছু নেই,
প্রত্যেকটা জিনিস ভালো আছে, সব শোরুমেই বলে ভালো গাড়ি ভালো ফ্রেশ, তবে সবার কাছেই ভালো জিনিস আছে কিন্তু দেখে আপনি চেক করে নিতে পারবেন সেই সুযোগ আছে, অবশ্যই আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন। প্রাইস হচ্ছে 12,90,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, অবশ্যই আসবেন গাড়িটা চালিয়ে দেখবেন। আর এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, টয়োটা সাকসিড, মডেল হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2009। এটা সিএনজি করা 1500 সিসি একটি গাড়ি, অনেক ভাই ও বন্ধুরা চান ওনারা রেন্টে ইউজ করবেন বা উবারে চালাবেন সেক্ষেত্রে এই গাড়িটা নিতে পারেন, বা পার্সোনাল যদি কেউ ইউজ করতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। এটার পিছনে অনেক স্পেস আছে, এই ধরনের গাড়িতে অনেক জায়গা থাকে এবং সিএনজি সিলিন্ডার করা আছে 60 লিটার, আর গাড়ি একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনে। আপনারা এটা সামনে দুইটা ডোর আপনার অটো পেয়ে যাবেন যেটা থাকে সাধারণত সাকসিডে, আর প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে, কোনো কিছু এখনও চেঞ্জ করা হয়নি। আপনারা আসলে আমি দেখাই দিব প্রত্যেকটা জিনিস কীভাবে অরিজিনাল আছে। আর এটা সাইডটা একটু হালকা পাতলা টাচ আপ করা হয়েছে, যেহেতু পুরান গাড়ি তিনের মডেল সেই হিসাবে রং করা হয়েছে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না এটুকু আমরা নিশ্চয়তা দেবো আপনাদের। আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,65,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, অবশ্যই আসলে আমরা দাম আর একটু কিছু কমায় দিব। আর এখন যে গাড়িটা সামনে আছে এটা হচ্ছে আপনার 100, যারা কম প্রাইসের মধ্যে গাড়ি খুঁজছেন চাচ্ছেন যে আমি কম প্রাইসের মধ্যে একটা গাড়ি নিয়ে চালাবো, তো ফার্স্ট টাইম একটা গাড়ি যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। এটা হচ্ছে 100, মডেল 92 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার 97 রেজিস্ট্রেশন। এটা 1331 সিসি একটি গাড়ি এবং এটার আপনার গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল, যারা ম্যানুয়াল ড্রাইভ করতে পারেন তারা এই গাড়িটা দেখতে পারেন। গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ, আপনার কোনো কাজ টাজ কিছু নাই, এটার বাকি সম্পূর্ণ কিছু আপডেট করা আছে, ইঞ্জিনটা ওভারহলিং করা আছে, তো আপনার 2-4 বছর আশা করি এভাবে চালাতে পারবেন, আপনার কোনো কাজ করতে হবে না, বোধহয় কোনো কাজ নেই আপাতত। আর এটার প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে 3,75,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, গতবারের দাম বেশি ছিল আমরা অবশ্যই দাম কমিয়ে দিয়েছি, 3,75,000, এটা আমাদের আস্কিং প্রাইস, তারপরে আরও কিছু আপনাকে দাম অনার করা যাবে। তো এখন যে গাড়িটা আছে এটা হচ্ছে টয়োটা প্রাডো ল্যান্ড ক্রুজার, এটার মডেল হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2003। এটাও খুব ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়ি, যারা জিপ খুঁজছেন কম বাজেটের মধ্যে একটা ভালো জিপ খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। এটার 2700 সিসি এবং আপনার এটার ইঞ্জিনটা এখনও অরিজিনাল আছে গাড়ির সাথে, আর এই গাড়িটা খুব ভালো জায়গায় চলছে ঢাকার মধ্যে, আপনার DHS-এর ভিতরে এই গাড়িটা সবসময় চলাফেরা হয়েছে আর টিপটপ কন্ডিশনে আছে। এখনও আপনারা দেখলে অবাক হবেন যে অরিজিনাল কালার আছে, প্রত্যেকটা গাড়ি কম বেশি টাচ আপ করা হয় কিন্তু এই গাড়িতে কোনো টাচ আপ করা হয় নাই, প্রত্যেকটা পার্ট অরিজিনাল আছে। আপনারা আসলে আমি দেখাই দেবো যে কোথায় অরিজিনাল কালার আছে বা কোথাও কোনো জায়গায় রং আছে কি না আপনারা দেখে নিতে পারবেন। খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এটার মধ্যে আপনার ডুয়েল এসি পেয়ে যাবেন। আর পেপার্সটার কথা যদি আমরা একটু বলে দিই, পেপার্সটা আপনারা আজকের ডেট থেকে শুরু করে পরের নেক্সট বছর 2023-24 সাল পর্যন্ত ফুল আপ টু ডেট পাবেন। অনেক সময় 2-1 মাস এদিক সেদিক হয় কিন্তু এখানে কোনো সুযোগ নেই, কারণ আজকে রিনিউ করা হয়েছে পেপার্সটা, আপনারা একদম সম্পূর্ণ আপ টু ডেট পেয়ে যাবেন। আর খুব চমৎকার কন্ডিশনের গাড়ি, এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি, এটা আমাদের হচ্ছে 16,00,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, অবশ্যই আসলে সম্মানজনক অনার করা হবে। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, তার আগে বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যানের 100 গজ আগে নবীনগর 3 নম্বর রোড মেন রোডে বেড়িবাঁধ, এখানে আপনার সুবিধা হবে। আপনারা যদি খেয়াল করেন এখানে 10তলা বিল্ডিং আছে খান টাওয়ার, তার নিচেই আমাদের শোরুম, ইউলেব ইউনিভার্সিটি আমাদের খুব কাছাকাছি, তো এখানে এসে কাছাকাছি এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আরও সহজভাবে আপনাদেরকে লোকেশনটা বলে দিব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই, আর আমাদের শোরুমটা ভিজিট করবেন সম্ভব হলে, অবশ্যই আমাদের শোরুমে আসবেন। আর প্রত্যেকটা গাড়ি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এসে সরজমিনে দেখে চালিয়ে টেস্ট ড্রাইভ দেখে তারপর ডিসিশন নেবেন, কারণ সব ধরনের গাড়ি এক হয় না, সব শোরুমের গাড়ি এক হয় না এবং প্রাইসও এক হয় না, কম বেশি হয়, তো এটা আপনারা এসে সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।